চারটি মোটরসাইকেল সহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বক্সিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের আব্দুল গনির ছেলে ইমরান হোসেন ইমন। পুলিশ জানায়, 25 জানুয়ারি সন্ধ্যায় সদর থানা পুলিশ 10 মাইল এলাকায় চোরাই মোটরসাইকেল সহ চোরচক্রের সদস্য সাইফুল ইসলামকে আটক করে। এরপর আটককৃত সাইফুলকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার আরাক সহযোগী ইমরান হোসেন ইমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা 4টি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।